বুনিয়াদী সাংবাদিক প্রশিক্ষণ ২৪ অধ্যায়। প্রিয় শিক্ষার্থী, আজ আলোচনা করব ব্যাখ্যামূলক রিপোর্ট, অপরাধমূলক রিপোর্ট ও সাংস্কৃতিক বিষয়ক রিপোর্ট নিয়ে। ব্যাখ্যামূলক রিপোর্ট কি? ব্যাখ্যামূলক রিপোর্ট হলো ইংরেজিতে বলে ইন্টারপ্রেটিভ রিপোর্ট। খুব দক্ষ রিপোর্টার না হলে ব্যাখ্যামূলক রিপোর্ট লিখতে পারে না। সাধারণত রাজনীতি নিয়েই ব্যাখ্যামূলক রিপোর্ট বেশি লেখা হয়ে থাকে। যে সংবাদে ঘটনার পটভূমি, বর্ণনা এবং সংঘটিত ঘটনায় কী ধরনের প্রভাব পড়তে পারে এবং ভবিষ্যতের আভাস থাকে, সেই রিপোর্টকে ব্যাখ্যামূলক রিপোর্ট বলা হয়। যেমন জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানে সরকারের পতন নিয়ে পরবর্তী সময়ে লেখা সংবাদ হল ব্যাখ্যামূলক সংবাদ। এই অভ্যুত্থানে দাঙ্গার কারণ, দাঙ্গার সময় কি ক্ষতি হয়েছে এবং আগামী দিনে এর কি প্রভাব পড়তে পারে, সেসব থাকতে পারে। সাধারণ রিপোর্টের সঙ্গে এর ধরন একটু আলাদা। সাধারণ রিপোর্টে মন্তব্য অবাঞ্ছিত হলেও ব্যাখ্যামূলক রিপোর্টে মন্তব্যের স্থান আছে। নানা জনে নানা মন্তব্য সহ রিপোর্টারের নিজস্ব ব্যাখ্যাও রিপোর্টের স্থান পায়। ব্যাখ্যামূলক সংবাদ পরিবেশনের প্রক্রিয়া সম্পর্কে এক গবেষক বলেন, সংবাদে ব্যাখ্যা করতে গিয়ে রিপোর্টার অগ্রপথ প্রয়োগ করেন, বর্তমান ঘটনা প্রবাহ তুলে ধরেন এবং তার মাধ্যমে ভবিষ্যতের ইঙ্গিত দেন। অপরাধমূলক রিপোর্ট। অপরাধমূলক রিপোর্ট হল খুন, রাহাজানি, চুরি, ডাকাতি, অপহরণ, এই ধরনের যত অপরাধমূলক ঘটনা ঘটে থাকে তাকে বলা হয় অপরাধমূলক রিপোর্ট। সাধারণত এগুলি মামুলি ধরনের রিপোর্ট হয়ে থাকে, কিন্তু আবার মামুলি রিপোর্টের মধ্যেও এমন সব রহস্যের উপাদান ছড়িয়ে থাকে যে তা ঘটনা বিশেষে উল্লেখযোগ্য রিপোর্ট হয়ে যায়। এই মামুলি রিপোর্টের মধ্যে রহস্যের উপাদান থাকে। এই ধরনের রিপোর্ট যারা নিয়মিত দেখেন তাদেরকে আইন কানুন, থানা পুলিশ, আদালত ইত্যাদি সম্পর্কে ভালোভাবে জানতে হয়। অপরাধমূলক রিপোর্টিং এ তদন্তমূলক রিপোর্টের কিছু প্রভাব আছে। সাংস্কৃতিক বিষয়ক রিপোর্ট। সাংস্কৃতিক বিষয়ক রিপোর্ট হলো সিনেমা, গান, নাচ, নাটক, ম্যাজিক, সার্কাস ইত্যাদি বিনোদনমূলক বিষয়ের উপর রিপোর্টকে সাংস্কৃতিক বিষয়ক রিপোর্ট বলে। এ ধরনের রিপোর্ট দুই ভাগে ভাগ করা যেতে পারে। এক, অনুষ্ঠান দেখে তার বিবরণ লেখা। দুই, অনুষ্ঠানের সমালোচনা করা, অর্থাৎ ভালো দিকগুলোর প্রশংসা করা এবং খারাপ দিকগুলো চিহ্নিত করা। রিপোর্টারের পক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের বিবরণ লেখা যত সহজ, সমালোচনা লেখা তত সহজ নয়। কারণ সমালোচনা লেখা তার পক্ষেই সম্ভব যার ওই বিষয়ে ভালো দখল আছে। আর এ পর্যন্তই। আগামী সপ্তাহে আলোকপাত করা হবে সংবাদ প্রকারভেদের শেষ অংশ। ধন্যবাদ।